আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আপনাদেরকে আজকে দেখাবো এক্সেল কিভাবে আমরা এক্সেলের কাজগুলো শিখতে পারি আর আজকের এই লেকচারে থাকবে আমার শুধু এক্সেলের সম্পর্কে প্রাথমিক ধারণা তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের লেজনে প্রথমে আমরা এক্সেলের একটা একটি শিট আমাদের ডেস্কটপে নিয়ে নিয়েছি সেটাকে ওপেন করে নিচ্ছি এবার আমাদের এক্সেলের যে ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসলো এই ইন্টারফেসের উপরেই আমাদেরকে মূলত কাজ করতে হয় আর এই ইন্টারফেসটার এই যে অংশটার মধ্যে আমরা কাজ করব এটাকে পুরোটাকে বলা হয় থেকে এক্সেলের একটা সিট আর এই সিটের মাঝে রয়েছে হলো আপনার অসংখ্য সেল লক্ষ লক্ষ সেল রয়েছে আমরা এই সেলগুলোর মধ্যেই সাধারণত কাজ করে থাকি আর এই সেলগুলোর মধ্যে রয়েছে হলো আপনার এখানে দেখেন এ বি সিডি যে খারাপ এই যে আহ অংশগুলো রয়েছে এগুলোকে আমরা বলে থাকি হলো কলাম আর বাম পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে অসংখ্য যে খাড়াখাড়ি পাশাপাশি ভাবে যেগুলো রয়েছে এগুলোকে আমরা বলে থাকি হলো রো আর এই কলাম এবং রো এর সমন্বয়ে আমাদের কাজগুলো করে থাকি আর এই যে যে আমরা এই প্রত্যেকটা যে সেল এই সেলগুলোর কিছু নাম রয়েছে প্রত্যেকটারই আলাদা আলাদা নাম রয়েছে তো এই নামগুলো যেমন আমি যেখানে এখানে যেখানে সিলেক্ট করেছি এই সিলেক্ট করার ফলে আপনি দেখেন এখানে একটা নেম বক্স আছে এই নেম বক্সের মধ্যে অটো একটা নাম শো করেছে তো এখানে আমি কার্সারটা রাখার ফলে আপনি দেখেন দুইটা জায়গায় শাইনিং মার্ক হয়ে গেছে একটা হলো ই এবং সিক্স যেটা আমাদের এই নেম বক্সে শো করেছে এখানে তো এখানে দেখতে পাবেন যে এইস এবং সিক্স এর ঘরে শাইনিং মার্ক হয়ে গেছে তো এটা ফলে এখানে আমাদের নেম বক্সে শো করেছে এইস সিক্স তার মানে আমাদের হলো এটা নাম হয়েছে এইস সিক্স এবার আমরা স্ক্রিনের উপরের দিকে চলে যাই তো উই স্ক্রিনের উপরের দিকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অংশ রয়েছে যেটাকে বলে থাকি কুইক এক্সেস টুলবার আর সেটা সম্পর্কে এই কুইক এক্সেস শীটের টুলবারসের মাধ্যমে আমরা বেশ কিছু কাজ করে দেখি যেগুলো আমরা পরবর্তীতে জানব তো এরপরে আসেন দেখেন আমাদের এখানে আছে ফাইল মেনু ফাইল ফাইলে আছে প্রোডেক্ট ওয়ার্কশিট তারপরে ভেরিয়েশন ব্রাউজ এই এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব আর এছাড়া ফাইলের পাশাপাশি আছে হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলাস ডাটা এই আরো অসংখ্য রয়েছে এই এগুলোকে বলা হয়ে থাকে হলো আপনার ফাইল মেনু এই এটাকে বলা বলে ট্যাব এই ফাইলটাকে এই যে ফাইল হোম ইনসার্ট রয়েছে এগুলোকে এক একটাকে বলা হয় থেকে আপনার ট্যাব ট্যাবগুলো সম্পর্কে ট্যাবের ভিতরে আবার অসংখ্য রকমের অপশন রয়েছে এই প্রত্যেকটাতে গেলেই দেখা যাচ্ছে যে অসংখ্য রকমের আপনার অপশন রয়েছে এই অপশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব আচ্ছা মূলত আমরা এখন আপাতত তো হোমেই থেকে যাই তো হোম এর পরে এর পরের একটু নিচের দিকে আসলে দেখেন আমাদের এখানে একটা বার রয়েছে বক্স এই টাকে আমরা বলে রেখে হলো ফর্মুলা বার এই ফর্মুলার এখানে ফর্মুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই ফর্মুলা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো আরো বিশদভাবে আর এখানে দেখেন যে এই হোমের ভিতরে কি আরো অসংখ্য এই যে বক্স আকারে রয়েছে দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা 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 রয়েছে এগুলোকে আমরা বলে থাকি হলো রিবন এই এই অংশটাকে বলা হয়ে থাকে হলো আপনার রিবন তো রিভনের ভিতরে অনেক কাজ রয়েছে যে কাজগুলো আমরা পরবর্তীতে জানব তো এখন আপাতত আমরা একটু নিচের দিকে চলে যাই তো নিচে এখানে দেখেন আপনাদের আমাদের যখন এই এক্সেলের শীটটা ওপেন করা হয়েছে তখন সাধারণত আমাদের একটি শীট নিয়েই এই এক্সেলের ফাইলটা ওপেন হয়েছে তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা এই শীটটা কাজ শেষ করে আরো আরো কোনো শীট লাগবে সেই ক্ষেত্রে আমরা এই প্লাস বাটনটা চেপে আমাদের sheet গুলো বাড়িয়ে নিতে পারি তো এভাবে আমরা প্লাস বাটন চেপে সিটগুলো বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার ফলে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন শিটে কাজ করেছি বাট আমাদের মাঝে থেকে দুইটা সিটের কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে রাইট বাটন চেপে ডিলেট অপশনে চেপে আমরা এই সিটগুলোকে আবার রিমুভ করে ফেলতে পারি ডিলিট করে ফেললাম তো এই হলো সিটের কাজ আর সিটের মধ্যে আমাদের বাই ডিফল্ট সিট 1 sheet 2 sheet 4 sheet 5 এভাবে নাম অটো যখন আমরা সিট একটা নতুন সিট নিচ্ছি তখন অটোমেটিক তার একটা নাম বাই ডিফল্ট একটা নাম চলে আসতেছে বাট আমরা এটা যখন কাজ করতে যাবো আমাদের কাজের সুবিধার্থের জন্য আমরা কি করবো এটা নামটাকে চেঞ্জ করে নেব আর সেটা করার জন্য আমাদের কি করতে হবে রাইট বাটন চেপে আমরা রি নেমে চলে যাব দেন ব্যাগের স্পেস দিয়ে পুরোটাকে কেটে আমরা এখানে এবিসিডি একটা নাম দিয়ে দিলাম এতে আমাদের কি হলো যে আমরা কোন শীটে কাজ করতেছি সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাব শীটের নাম চেঞ্জ করার ফলে আর এবার দেখেন উপরের এই অংশটার মধ্যে দেখা যাচ্ছে যখন আমরা এই ফাইলটাকে যখন আমরা কি করলাম যে একটা এক্সেলের এর শীট ওপেন করলাম অটোমেটিক্যালি আপনার এখানে নিউ মাইক্রোসফট এক্স এক্সেল ওয়ার্কশিট অটো একটা নাম নিয়ে নিবি বাট আমরা কি করতে যাচ্ছি যে এটার একটা নাম দিবো এই শীতটা একটা আলাদা একটা নাম দিব আর এই নামটা দেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে এটাকে একটা করে নিতে হবে সেক্ষেত্রে কি করব আমরা ফাইলে চলে চলে যাব যাব দেন কি করব যে ডেক্সটপে যে গেলাম এটাকে সেভ করব সেভ করতে গিয়ে আমরা ওই যে বাইডিফলের যে নামটা দেখেছিলাম যে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট সেখানে আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যেমন রানা দিয়ে এখানে নাম দিয়ে দিলাম এবং আমাদের এখানে কিছু দিয়ে দিয়েছে যে কোন এটাকে সেভ করার জন্য আমরা সাধারণত এক্সেল এর ওয়ার্ক বুক দিয়েই সেভ করব আর আপনাদের যদি সুবিধা মতো আপনাদের যে ফর্মেটে কাজ করতে চাচ্ছেন সেই ফর্মেটে আপনারা সেভ করতে পারেন তাহলে আমরা কি করলাম এটাকে চেঞ্জ করে দিলাম এখন দেখেন এখানে এই যে উপরের যে অংশে যে ওর বাইডিফল যে একটা নাম ছিল সেই নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল তো এই নামটা আমরা কি করলাম মাধ্যমে চেঞ্জ করে নিলাম এবার দেখেন এই যে এক্সেলের এর এই টার নিচে নিচের দিকে এখানে একটা কালারফুল একটা বর্ডার আছে যে বর্ডারটা মধ্যে লেখা আছে এটা এই এটাকে বলা হয়ে থাকে এলো আপনার সবুজ বার স্ট্যাটাস বার এই এই সবুজই এই যে যে অংশটা রয়েছে এটাকে বলা হয়ে এটাকে স্ট্যাটাস বার স্ট্যাটাস বার মানে হলো কি যে এই ফাইলটা কি অবস্থানে আছে এখন বর্তমানে সে রেডিয়ো অবস্থায় আছে সেটা দেখাচ্ছে ইনফর্ম করছে আচ্ছা এবার আমরা ডান দিকে চলে যাচ্ছি এখানে দেখেন যখন এক্সেলের একটা শীট ওপেন করা হচ্ছে তখন অটোমেটিক্যালি সে 100% একটা परसेंटेज নিয়ে ফাইলটা ওপেন হচ্ছে বাট কাজ করার সুবিধার জন্য আমরা এটাকে কি করতেছি প্লাস মাইনাস করতে করে নিতে হচ্ছে আমাদের কি সেক্ষেত্রে আমরা দেখেন এখানে রাইড বাটন চেপে প্লাসে আমরা এটাকে কি করলাম জুম করে নিলাম টাকে বা দেখা গেলো কি যে না আমরা 100% এর দরকার নেই আমরা আরেকটু এটাকে ছোট করে নিব জুম আউট করে নেবো সেক্ষেত্রে মাইনাস চেপে আমরা এটাকে জুম আউট করে নিলাম আচ্ছা এবার আমরা একটু উপরের দিকে ডান দিকে উপরের দিকে চলে যাচ্ছি উপরের দিকে যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে আমাদের আছে হলো ফাইলটাকে কেটে দেওয়ার জন্য একটা বার ক্লোজ বার তারপরে রিস্টোর ডাউন মানে মিনিমাইজ করে রাখার জন্য বা ম্যাক্সিমাইজ মিনিমাইজ করে রাখলাম আমরা ফাইলটাকে এখানে চেপে বা এখানে ম্যাক্সিমাইজ করার জন্য আর এখানে নতুন আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি সেটা হলো রিবন ডিসপ্লে অপশন এই যে আমরা যে একটু আগে বলেছিলাম যে একটা রিভনের রিভন এই বারটাকে বলা হয়ে থাকে রিবন তো টাকে আমরা যদি এই নতুন একবার এই স্ট্যাটাস এই বারটা থেকে আমরা কি করতে পারতেছি এখানে আপনারা রিবন নিয়ে কাজ করতে পারতেছি অটো হাইট রিবন এটাতে যদি আমরা চেপে দেই তাহলে আমাদের কি হচ্ছে রিবনটা চলে গেল আবার যদি এইখান থেকে দেখাতো যে রিবনটাকে চেপে দিলাম রিবনটা অটোমেটিক্যালি চলে আসলো তো এই ছিল আমার প্রাথমিকভাবে এই এক্সেলের সম্পর্কে একটা ধারণা আর পরবর্তী ক্লাসে আমরা ডিটেইলস দেখাবো আপনাদেরকে যে এ নিয়ে কীভাবে কাজ করতে হয় আর আমার এই এক্সেলের ক্লাসের সাথে নিয়মিত থাকুন হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলেও আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন